আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননি টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর আমরা যে ধারাবাহিক আলোচনা করছি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে একটি ফাইলকে সেভ করতে হয়। তো চলো আমরা এটা তোমাদের বই থেকে আগে দেখে আসি। তোমরা জানো এটা বইয়ের 81 পৃষ্ঠায় আছে। দেখো, ফাইল সেভ বা সংরক্ষণ করার পদ্ধতি এখানে বর্ণনা করছে যে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ ডায়লগ বক্সের ফাইল নেম ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, ধরা যাক প্র্যাকটিস। ডায়লগ বক্স ওকে বাটনে ক্লিক করতে হবে, এতে ফাইলটি প্র্যাকটিস নামে সংরক্ষিত হয়ে যাবে। অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তীতে প্র্যাকটিস ফাইলটি খুলে নিতে হবে। তো আসো আমরা দেখি, ফটোশপ চালু করলাম, একটা ফাইল আমি ওপেন করে রেখেছি। এই ফাইলটি কিন্তু আমি এখনও সেভ করিনি। তাহলে আমরা সেভ করার আগের অবস্থাটা দেখে নিই, তাহলে আমরা সেভ করার পরের অবস্থাটি দেখলে বুঝতে পারবো। তো দেখো, এখানে এই যে অ্যাডোবি ফটোশপ CS3 আনটাইটেলড ওয়ান, এই আনটাইটেলড ওয়ান নামটি চেঞ্জ হয়ে যাবে। আনটাইটেলড ওয়ান অ্যাট দ্য 25% RGB 8, এই যে নামটা দেখাচ্ছে এখানে আনটাইটেলড ওয়ান, এই নামটি চেঞ্জ হয়ে যাবে যখন আমরা ফাইলটি সেভ করব। তো চলো আমরা ফাইল সেভ করি। ফাইল সেভ, এই যে ফাইলে ক্লিক করলাম, সেভ অথবা সেভ অ্যাজ দুটো বাটনের যে কোনোটি তুমি ইউজ করতে পারো। প্রথমবারের জন্য সেভ ইউজ করলে কোনো সমস্যা নেই, তবে দ্বিতীয়বার যদি এই ফাইলটি অন্য নামে সেভ করতে চাও তখন কিন্তু তোমাকে সেভ অ্যাজ ক্লিক করতে হবে। আমরা সেটা পরে দেখি, আগে সেভ ক্লিক করে নিই। তোমাদের বইতে যেটা আছে সেভ ক্লিক করলাম। দেখো বলছে ফাইল নেমের ঘরে নামটি লিখতে, তো ফাইল নেম আছে এখানে আনটাইটেলড ওয়ান, এইটার নামটি চেঞ্জ হয়ে নাম দেবো আমরা প্র্যাকটিস, PRACTI প্র্যাকটিস। এইখানে খেয়াল করো যে ফাইল টাইপটি এখন আমি নিয়মিত কাজ করি দেখে আমার এটা হয়ে আছে। তো যখন তুমি কাজ করবে না, তোমার মতো যখন ডকুমেন্টস এমনিতেই থাকবে, তখন ফাইলটি কী নামে থাকবে? তখন ফাইলটি কিন্তু থাকবে PSD মোডে। খেয়াল করো, এখানে আমি ডেস্কটপে নিয়ে যাই ফাইলটাকে, এখান থেকে দেখো, খেয়াল করো প্র্যাকটিস PSD, এইটাই হচ্ছে মূলত ফটোশপের যে মোড সেটা। তোমাদের বইতে কিন্তু বিস্তারিত বলে নাই ফরম্যাট কী হবে না হবে। আচ্ছা, আমরা এটা রেখে দিই আপাতত, এইটাই মনে করো প্রথম ফরম্যাটটি ছিল। এবার সেভ করি। দেখো এই যে নামটা আনটাইটেল ওয়ান, সেখানে কিন্তু practice.psd মোডটি হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো যে আমরা যখন কোনো ফাইল সেভ করবো তখন কিন্তু সেই নামটি এখানে চেঞ্জ হয়ে সেই নামটি হয়ে যাবে। এখন দেখো, আমি সেভ অ্যাজ কমান্ড দিয়ে যেটা তোমাকে বোঝাতে চেয়েছি, এই ফাইলটি আমরা কেটে দিই। কেটে দিলে পরে কী হয় আমরা একটু দেখবো। এই ফাইলটি কেটে দিলে এই যে আমরা প্র্যাকটিস নাম দিয়ে যেটা সেভ করলাম, সেইটা আমাদের ডেস্কটপে আমরা সেভ করেছি, এই যে প্র্যাকটিস PSD মোড। এই প্র্যাকটিসের উপরে আমরা ডবল ক্লিক করি, দেখো এটা কি হয়। আচ্ছা, এটা না দেখানোর পেছনে মূল কারণটা হচ্ছে আমি ফটোশপ যে মোডটা চালু মানে চালাই, তো সেই জন্য পূর্ণ ভার্সনটা চালালে পরে এটা আসবে। তো আমি ফটোশপটি চালু করে নিই, তারপরে দেখাই। দেখো এটা আমি ধরে নিয়ে এর ভিতরে ছেড়ে দিলে পরেও চালু হবে। সে ওখানে ডাবল ক্লিক করে চালু হওয়ার কথা ছিল, যেহেতু ফটোশপের এটা আসতেছে না আর সেই জন্য এই সমস্যা। আচ্ছা, আমরা যেটা দেখানোর জন্য এটা করতেছিলাম সেটা হচ্ছে ফাইল মেনুতে সেভ অ্যাজ। সেভ অ্যাজ ক্লিক করার পরে দেখো সেম ডায়লগ বক্সটি তোমার সামনে এসেছে। তো এখান থেকে দেখো PSD মোড আছে। আমরা সাধারণত PSD মোডে থাকার অর্থ কী? PSD মোডে থাকলে কী হয়, এটাকে আমরা আবারও এডিট করতে পারবো। হ্যাঁ, PSD মোডে থাকলে পরে আমরা এটাকে এডিট করে বিভিন্ন কাজ করতে পারবো। আর যদি PSD মোডে না থাকে তখন আমরা এটাকে আর নতুন করে কিছু করতে পারবো না। এই জন্য আমরা দেখি PSD মোড বাদে আর কী মোড ছিল। PSD মোড বাদে আমরা এখান থেকে JPEG মোড, যেটা আমরা ছবি ইমেজ আকারে সেভ করতে চাই, সেই মোডটিতে করতে পারতাম। আর এটা করতে পারতাম, আরও PNG মোড আছে, আরও মোড আছে, তার মধ্যে আমরা বেশি ইউজ করি JPEG আর PDF আর PNG, এই তিনটা মোডই আমরা বেশি ইউজ করি। PDF করতে পারি আমরা, JPEG মোডে করতে পারি। JPEG মোড দিলে পরে এটা ছবি ইমেজ আকারে হয়ে যাবে। দেখো সেভ, এটা কত কোয়ালিটি কেমন হবে, মিডিয়াম না হাই এটা দিয়ে দিতে পারো। এখানে হাই দিলে পরে 8, ম্যাক্সিমাম হচ্ছে 10, এখানে সর্বোচ্চ তুমি 12 ইউজ করতে পারবা।
বা ফাইল সাইজটিও বড় হয়ে যাবে, যে ওকে করো। দেখো এটা সেভ হয়ে গেল। এবার কি মোডে সেভ হলো? প্র্যাকটিস জেপিইজি। আচ্ছা এটা কেটে দিই আমরা, আমরা কেটে দিয়ে এখানে আসি। দেখো প্র্যাকটিস জেপিইজি ইমেজ ফাইল তৈরি, এটা হচ্ছে পিএইচডি মোড, এটা হচ্ছে ইমেজ ফাইল। ইমেজ ফাইলে ডবল ক্লিক করলে দেখো কি হয়, ইমেজ ফাইলে ডবল ক্লিক করলাম এটা পিকচার চলে আসলো। হ্যাঁ আবার দেখো এই এইটা পিএইচডি মোড, এই ফাইলটাকে আমরা আবারও ফটোশপে চালু করলে পরে আবারও চালু করতে পারবো। এভাবে মূলত আমরা ফটোশপের এই ফাইলগুলোকে সেভ করে পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি, যদি বুঝতে পারো তাহলে এই আমার সার্থকতা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।